ঘরে বসে বসে বোর হয়ে গেছো তো? আমরাও প্রচণ্ড বোর হয়ে গেছি, আজকে একদম না বেরোলেই নয়। আজকে বিকেলে আমরা বেরোবই ঠিক তো করেই রেখেছি, আজকে টুকটাক আরও কাজ আছে, দেখি কখন কি করি। ওয়েলকাম টু মাই চ্যানেল, আবার এসে গেছি নতুন ফ্রেশ একটা ব্লগ নিয়ে। আমার ব্লগগুলো তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই জানাবে, কমেন্ট করে লিখবে, কমেন্ট তো করবেই আর সাবস্ক্রাইবও করবে। করনি? যাও যাও সাবস্ক্রাইব করো, এখনও করো, করো সাবস্ক্রাইব প্রেস করো, আর তার পাশে যে ছোট্ট একটা ঘন্টা আছে ওটাও বাজিয়ে দাও, ওকে? তারপরে এসো দেখো আজকে সারাদিনে আমি কী কী করি। হ্যাঁ, করলে সাবস্ক্রাইব। আচ্ছা চলো এবার দেখো মেয়েকে নিয়ে এবার একটুখানি খেলে নি। 1 2 3 4 5 Once I caught a fish alive, 6 7 8 9 10 Then I let it go. Why did you let it go? Because it bit my finger, so finger did it bite. This little finger on my right. There was a farmer had a dog. Bingo was his name. B-I-N-G-O. স্কুলের সামনে অনেকটা ফাঁকা জায়গা, এবার এনিওয়ে স্কুল বন্ধ না থাকলেও সন্ধ্যাবেলাটা যেহেতু বন্ধ থাকে তো সবাই এখানে হাঁটতে আসে। আর অদ্ভুতভাবে এখানে যারা আসে, মানে এই এরিয়াটা ইন্ডিয়ানস বেশি বলে এখানে 90% ইন্ডিয়ানসই থাকে, মানে যারা হাঁটতে আসে। আর ম্যাক্সিমাম হয়তো তামিল তেলেগু, কারণ আমি ভাষা বুঝতে পারি না তাদের, তো হিন্দি আর বাংলা হলে বা ইংলিশ হলে বুঝতে পারতাম, ইংলিশও হয়ই না কারণ ম্যাক্সিমাম ইন্ডিয়ান থাকে। তো আমি অনেককেই দেখেছি, বাংলাও শুনিনি, তাহলে একটু গল্প করতে পারতাম, তো তাই জন্য তোমাদের সাথে গল্প করছি বোর হয়ে হয়ে। কাছাকাছি আমাদের বাড়ির কাছাকাছি কোনো বাঙালি নেই, খুব বিরক্তিকর। মুমু ফুলে হাত দিও না, ফুলে হাত দিও না, চলে এসো, না ফুলে হাত দিও না, ইনসেক্ট থাকে। এখানে অনেকটা খোলা এরিয়া, তার মধ্যে রোদ, ভিটামিন ডি খুব সুন্দর পেয়ে যাচ্ছি। এখানে লোকজন থাকলেও বেশ অনেক লোকজন আছে, তবু সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করাটা খুব একটা চাপ হয় না। অ্যাকচুয়ালি আমাদের এখানে পুরো জায়গাটাতে যেহেতু লোকজন কম তো সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করাটা কোনো ব্যাপারই না, বাট ওই দোকান টোকান না গেলেই হলো, কারণ কেউই এখানে মানে মানাটা খুবই কম লোক মানছে, সবাই বেরোচ্ছে, মানে সেগুলো দেখে আমরা ভয়ে আরো বেরোতে পারছি না। Thank you.
ঘাসে জল দেওয়া হচ্ছে। এখানে ঘাসের মাঝে মাঝে পাইপলাইন করা আছে, এইভাবে জল আসতে থাকে। তো ঘাসগুলো সতেজ থাকে, কারণ এখানেও বেশ ভালো গরম পড়ে। যখন বৃষ্টি পড়ে না তো ঘাসগুলো শুকিয়ে যাওয়ার চান্সটা থাকে। আমিও নোটিস করিনি, ওর দিকে দেখছিলাম। আর আরেকজন কি করছে দেখো তোমরা। আমরা ঘরে চলে এসেছি, যদিও আমরা কোথাও হাত দিইনি সেরকম, বাট প্রিকশন তো নিতেই হবে। এখন স্যানিটাইজ, হাত স্যানিটাইজ, ভালো করে ড্রেস ট্রেস চেঞ্জ। চলো পরে কথা হবে। তোমরা কি জানো যে এখানে ফ্রোজেন মাছ ছাড়া আমরা তাজা মাছ, মানে যেটা জ্যান্ত মাছ, কিচ্ছু পাই না। তো যাই হোক, ফ্রোজেন মাছ দিয়ে ভালো মতো চালাতে পারি, কিন্তু এখন যে প্রবলেমটা, আগের দিন তোমাদের বলছিলাম না, এখন বাংলাদেশি দোকানে যাওয়া হচ্ছে না, তো মাছের অপশানটা আমাদের অনেক কমে গেছে। কিন্তু মাছ তো খেতেই হবে, তো আমরা ভেবেছিলাম যে বাংলাদেশি স্টোরে গিয়েই মাছটা আনবো। এবার আমরা আগেরবার যখন সার্বিক ইন্ডিয়া বাজারে গেল, তখন কিছু মাছের অপশান ওখানে ছিল। তো আমি ভাবলাম যে ওখানে যখন মাছের অপশান আছে, সার্বিককে বললাম যে তুমি নিয়ে চলে এসো। আর ওখানে প্রবলেমটা হচ্ছে একটা প্যাকেটে করে থাকে। এমনিতে ইন্ডিয়া বাজারে, এই সরি বাংলাদেশি বাজারে কি হয় যে ওরা তোমার মানে প্যাকেটে করে তো রাখেই, সঙ্গে আবার আমি যদি বলি ওটাকে কেটে দেবে, পুরো সুন্দর করে বাঙালি কাঠ যেরকম হয় সেরকমভাবে কেটে দেয় সুন্দর করে। কিন্তু ইন্ডিয়া বাজারে আমি তো দেখলাম না, দেখিনি কখনো, ইভেন সার্বিকও খুঁজে পাইনি যে কেউ কেটে দেবে। ওটা পুরো প্যাকেট প্যাকেট হিসেবেই কিনতে হয়। তো ওই হিসেবেই এনেছে ফ্রোজেন মাছ, ফ্রোজেন সার্ডাইন। কারণ সার্বিক আমাকে ফোনে আরও অনেক মাছের নাম বলেছে যেগুলো আমি চিনতেও পারিনি। অ্যাকচুয়ালি ইন্ডিয়া বাজারে তোমার কিরালিয়ান মাছগুলো রাখে, আমরা এই নামগুলো হয়তো আমাদের চেনা মাছই অন্য নামে রয়েছে, আমি বুঝতে পারিনি। তো সার্ডাইন নামের নামটা বুঝতে পেরেছি, কারণ আমরা ব্যাঙ্গালোরে জেনারেলি ওটা খেতাম। এবার ওইটা নিয়ে আসার পরে যে কেসটা হয়েছে সেটা হলো, ওগুলো একটারও আঁশ ছাড়ানো নেই, একটারও কাটা নেই, মানে ক্লিন করা নেই। আগের দিন আমি যখন রান্না করেছি, আমি পুরো মানে সেদিন পুরো আমার এক্সপেরিমেন্টাল ডে ছিল। আমি দেখে দেখে আস্তে আস্তে মানে মাকে ফোন করতে করতে কীভাবে মাছ কাটবো, কীভাবে ক্লিন করব, পুরো ব্যাপারটা করেছি। তো করে মনে হচ্ছে হয়তো করতে পারবো, মানে সার্ডাইন মাছটা ক্লিন করা। আর তারপরে ব্যাঙ্গালোরে যখন মাছ কিনতাম তখন দেখেছি কলকাতার মাছ কাটা আর ব্যাঙ্গালোরের মাছ কাটা পুরো ডিফারেন্ট। মানে কলকাতায় আমাদের কি করে, মাছগুলোকে যতটা সম্ভব মাছকে রেখে দেয় আর তারপরে ক্লিন করে, আর ব্যাঙ্গালোরে হচ্ছে যতটা ইজিভাবে কাট করা যায়, তো তাই জন্য ওরা কিছুটা সাইড থেকে কেটে ফেলে দেয়। তো আমার সেটাই মনে আছে, মানে আমি ওটা সেটাই দেখেছি, কলকাতায় কোনোদিনও মাছ কাটা দেখিনি। তো এই হচ্ছে আমার সার্ডাইন মাছ।
যেগুলো আমি জলে ভিজিয়ে রেখেছিলাম, ফ্রোজেন ছিল তো, এবার এগুলোকে আমি ক্লিন করব। মানে ফার্স্টে আঁশ টাশ ছাড়িয়ে তারপরে কানকো ঢানকো ক্লিন করে। তোমাদের মনে আছে তো, লাইক কমেন্ট শেয়ার এগুলো কিন্তু করবেই, আর তার সাথে সাবস্ক্রাইবও। সাবস্ক্রাইবের পাশে যে ছোট্ট ঘন্টাটা আছে ওটাও প্রেস করে দিও।